বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচের আজকে বাংলাদেশের একাদশ কিরকম হতে পারে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটু কষ্ট করে লাইক দিয়ে রাখুন। সো যেহেতু স্কোয়াডে দুইটা মাত্র ওপেনার আছে, তাই আমরা সৌম্য সরকার এবং নাঈম শেখের উপরেই আস্থা রাখবো। নাঈম শেখ কালকে ভালো খেললো, কিন্তু সৌম্য সরকার অতটা ভালো খেলতে পারে না। আশা করি সে আজকে ভালো খেলবে এবং তার নামের প্রতিদানটা সে আজকে দিবে। সো তিন নম্বর পজিশনে বরাবরে সাকিব আল হাসানকে আমরা রাখবো। কালকে তার দুর্দান্ত একটা ব্যাটিংয়ের জন্য কিন্তু আমরা একটা ভালো সংগ্রহ করতে পেরেছি, তার জন্য সাকিবকে আমরা তিন নম্বর পজিশনে রাখবো। চার নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদকে রাখছি। পাঁচ নম্বরে আফিফ হোসেন ধ্রুবকে রেখেছি আমরা, কারণ কালকে 23টি রান যে করেছে, সেই 23টি রানের জন্যই কালকে আমরা জয়লাভ করেছি, তাই আফিফ হোসেন ধ্রুবকে আমরা পাঁচ নম্বরে রাখছি। ছয় নম্বরে কালকে নূর হাসান সোহান ভালো কিছু করতে না পারলেও, কিন্তু সে কিন্তু তার খেলা দেখে বোঝা গিয়েছিল, সে কিন্তু দলের জন্য খেলার চেষ্টা করেছিল। তখন কিন্তু তার মারা ছাড়া কোনো উপায় ছিল না, তার জন্য সেরকম আঁটোসাঁটো ব্যাটিং করার স্টাইলটা শুরু করে দিয়েছিল। সো যাই হোক, আজকে সে ভালো খেলবে সেটাই আশা প্রত্যাশা ছিল। যাই হোক, আজকে সে পুষিয়ে দেবে তার আগের ব্যাটিংটা। সো সাত নম্বরে শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে কিছু করতে পারে না। আশা করি আজকে সে সাথে নেমে ভালো একটা কিছু শুরু করার চেষ্টা করবে। আট নম্বরে আমরা শেখ মাহাদিকে রাখছি বোলিং অলরাউন্ডার হিসেবে। কালকে সে দারুণ বোলিংটা করেছে, তার বোলিংটা নৈপুণ্য অসাধারণ ছিল। নয় নম্বরে আমরা মোস্তাফিজুর রহমানকে রাখছি। দশ নম্বরে আমরা শরীফুলকে রাখছি এবং এগারো নম্বরে আমরা নাসুম আহমেদকে রাখছি। আপনাদের মতে আমাদের একাদশটা কীরকম হয়েছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন।